সালামুআলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্ট্রেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফয়সাল চৌধুরী শেফ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকার চাই। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, বছরের শুরুতে গত দুই দিন আমি কোনো ভিডিও তৈরি করিনি, কারণ এক দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতে আমি অনেকটাই ক্লান্ত। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীকে গত বছরের আমি সেপ্টেম্বরে শুরু করেছিলাম, প্রিয় দর্শক, এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু শুনেছেন না শুনেছেন আমি জানি না, তবে আমি বলেছিলাম যে বেশ কিছু দুর্নীতিবাজ এবং অযোগ্য কিছু মন্ত্রী রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়, তো তাদেরকে যদি একটু উষ্ঠা মেরে বের করে দেওয়া হয় তাহলে হয়তো দেশ বাঁচবে, আমরাও বাঁচব মাননীয় প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এই আমেরিকার যে স্যাংশন যেটি সেটি দেওয়ার পর বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকেই ভাবছেন, সরকার নিয়ে ভাবছেন, এটিকে কি করে এই সমস্যার সমাধান করা যায়। তারা সরকার বা সরকারের মন্ত্রী যারা, সেদিকে তারা কোনো লক্ষ্য করছেন না। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে এটি বিএনপি আওয়ামী লীগের মারামারি। এই যে মির্জা ফখরুল ইসলাম সাহেব একটি বললেন আর ওবায়দুল কাদের স্যার একটি বললেন, এইরকম আমার কাছে মনে হয়েছে। সেটাই আমি শুরুতে আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পররাষ্ট্রমন্ত্রী স্যারকে বলেন যে নেতিবাচক কোনো কথা না বলি, এটি কি করে সমাধান করা যায়। একটি স্যাংশন তারা নিয়ে আসছে, এটি যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয়, কিন্তু না, আপনার পররাষ্ট্রমন্ত্রী এক ভাষায় কথা বলছেন, আপনার তত্ত্বমন্ত্রী স্যার আরেক ভাষায় কথা বলছেন, সম্প্রতি আপনিও বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনি যদি সরকারের প্রধান হয়ে আপনি আমেরিকার বিরুদ্ধে আমেরিকার সমালোচনা করেন, তাহলে দেশটার যদি কোনো সমস্যা হয় এর দায় দায়িত্ব কে নেবে মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি না এই আমেরিকার সাথে বাংলাদেশের এই সম্পর্কের অবনতির কারণ কি এবং এই অবনতির শেষ কোথায়। একটি স্যাংশন তারা নিয়ে আসছে, উচিত ছিল বাংলাদেশ সরকারের যে ঠিক আছে আমরা বসে কথা বলি, যাদের বিরুদ্ধে স্যাংশন নিয়ে আসছে তাদেরকে বলা উচিত ছিল যে ভাই তোরা দুর্নীতি করেছস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তোরা ঘটিয়েছিস, অনেক কিছুই করেছিস, এখন তোরা বিদায় নে সরকারের কাছ থেকে। আমি প্রিয় দর্শক গতকালকে একটি টক শোতে আমি কথা বলেছি ডক্টর রেজা কিবরিয়া সাহেবের সাথে, এবং তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটি কি সরকার কি বুঝতে পারছে না যে কি বিষয় নিয়ে তারা কথা বলছেন। তো তিনি বলছেন যে তারা বুঝতে পারছে, বুঝেও হয়তো না বুঝার ভান করছেন তারা, এবং বুঝবেন না কেন, তারা কি ইংরেজি বুঝেন না, তারা কি ওয়েবসাইট গাঠেন না। এখন এটি যদি কোনো জাতীয় সমস্যা হয়, আপনার সরকারের মন্ত্রীরা যদি এসব না বুঝে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে যারা বুঝেন তাদের শরণাপন্ন হওয়া উচিত। আপনার ডিপ্লোমেসি কাজ করে কি করে না সেদিকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে না। আপনার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদি তিনি ব্যর্থ হন তাহলে তাকে বিদায় দেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি তো আপনাকে বলেছি এর আগেও যে যারা আপনার দুর্নীতিবাজ মন্ত্রী
টেলিজব্বার উষ্ঠা মারে বিদায় দেন এদেরকে। স্বাস্থ্যমন্ত্রী উষ্ঠা মারেন, লুটাস কামাল এরা তো দুর্নীতিবাজ, এদেরকে উষ্ঠা মারেন, পলক। এদের মন্ত্রিসভায় থাকার দরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী, বলেন আপনি। এখন পররাষ্ট্রমন্ত্রী স্যার যদি, তিনি যদি ডিপ্লোমেসি না বুঝেন, আমেরিকার এই স্যাংশন যদি তিনি না বুঝেন, তিনি চিঠি লিখেছেন সম্প্রতি শুনলাম র্যাবের পক্ষে সাফাই গিয়ে, র্যাবের পক্ষে সাফাই গিয়ে যখন তিনি লিখবেন, পুলিশের পক্ষে সাফাই গিয়ে লিখবেন, তাহলে কি এই সমস্যার সমাধান হবে? আমার তো মনে হয় না। প্রিয় দর্শক, আমি অবাক হয়েছি কিছু সংখ্যক মানুষের কথাবার্তা শুনে। বেশ কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত সাংবাদিক রয়েছে, তাদের কথাবার্তা যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হবেন। বলে কি, সাবাস বাংলাদেশ, চালিয়ে যাও, আমেরিকাকে এক হাত দেখাইয়া দিছে। প্রিয় দর্শক, আমার এক বন্ধু একজনের লেখা পাঠাইছেন, আপনাদেরকে আমি এটি থেকে একটু পরে শোনাই। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারের মনে রাখা প্রয়োজন যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রক্ষা করা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়ের স্বার্থেই অপরিহার্য। ইন্দ্র প্রশান্ত প্রকল্প ছাড়াও আরও অনেক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উভয় দেশের এক্ষেত্রে কাজ করার প্রয়োজন রয়েছে। তদুপরি তৈরি পোশাকসহ আরও নানাবিধ দ্রব্য আমদানির ব্যাপারে বাংলাদেশ হচ্ছে উত্তম সরবরাহকারী দেশ। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বোঝানো হয়েছে আমি জানি না। এই যে লেখা, এটি আপনি অনেক কিছু জানেন না ভাই, বুঝেন না, আপনি মিসগাইড করবেন কেন সরকারকে? মিসগাইড করার দরকার আছে? আপনারা যেসব কথা বলেন, এই যেটি বলছেন তৈরি পোশাক বাংলাদেশ হচ্ছে উত্তম সরবরাহকারী দেশ, আর নাই, আর উত্তম দেশ নাই? সম্প্রতি তো তিনটি দেশের উপর তারা স্যাংশন জারি করে দিয়েছে অলরেডি, কি করবেন? কালকে যদি গার্মেন্টসের উপর আপনার এই উত্তম সরবরাহকারী দেশ হিসাবে যদি না গণে, কি করবেন আপনি? কিছু করতে পারবেন আমেরিকাকে? আপনার কিছু করার নেই। আমেরিকার দরকার আছে বাংলাদেশকে? কোনোই দরকার নেই। আমেরিকার তো কাউকেই দরকার নেই ভাই, আমি যেটি বুঝি। কারণ আপনারা ফালতু কথা বলেন, আপনারা ফালতু কথা বলে বলে দেশকে কোথায় নিয়ে আসছেন আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা ফালতুমি করেন নাই, সৈয়দ আশরাফ সাহেব মারা গেছেন, কি বলছিলেন তিনি মনে আছে? সৈয়দ আশরাফ সাহেব একজন অ্যাম্বাসেডারকে, আমেরিকান অ্যাম্বাসেডারকে কাজের বুয়ার সাথে তুলনা করেছিলেন, মন্ত্রীকে তুলনা করেছিলেন দুই আনা চাই আনার মন্ত্রী, সর্বশেষ আমেরিকান অ্যাম্বাসেডার বার্নিকেটের গাড়িতে হামলা করেছে কে? কেন রে ভাই এগুলা করেন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী, আমার এক বন্ধু আমাকে একটি বই দিয়েছিল এবং সেখানে সে লিখেছিল, বন্ধু শুয়ে অনেক দিনের চেনা,
দিনে দিনে বাড়ছে কেবল দেনা। আপনার সরকারের অযোগ্য মন্ত্রী ওরা ডিল করতে পারছে না, আপনার পুলিশ আপনার র‍্যাব ডিল করতে পারছে না, এদেরকে উস্তা মেরে আপনি বিদায় দেন, দেশকে বাঁচান। আপনারা যে পথে হাঁটছেন দেশ বাঁচবে না। দেশ বাঁচানোর জন্য যদি আপনাদেরকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়, প্লিজ সরে দাঁড়ান, আর ফাইজলামি করেন না। আপনি প্রিয় দর্শক, আমি মনে করি সরকারের উচিত একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়ে, যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারে তারা ক্ষমতায় আসবে, আর যদি না পারে তাহলে বিদায় নেন মাননীয় প্রধানমন্ত্রী। আমেরিকার সাথে ঝগড়া বাঁধে গরিব মানুষদেরকে আর ধ্বংস করে না দেশ।